আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সকাল সকাল আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর একটা নতুন ভিডিওতে। তো বরাবরের মতো প্রতিটা ভিডিও হচ্ছে যাই ইম্পর্টেন্ট, কিছু না কিছু তথ্য ইনফরমেশন আপনারা পাবেন। আজকের ভিডিওটা হচ্ছে যাই সতর্কতামূলক একটা ভিডিও। বাংলাদেশি একটা ভাই হচ্ছে যাই নতুন মালয়েশিয়াতে আসছে, এখন মালয়েশিয়াতে আসছে ভালো কথা। প্রবলেমটা হয়েছে কি, উনি নতুন আসার পরে প্রায় হচ্ছে যে 20,000 টাকার মতো প্রতারিত হয়েছে। তো 20,000 টাকার মতো প্রতারিত হয়েছে কিভাবে, আপনারা সবাই এগুলো কেয়ারফুল থাকবেন সব সময়। আপনারা বাড়িতে কল দিয়ে বলে দিবেন সবাই যে যদি কেউ টাকা দাবি করে আপনাদের ফ্যামিলিতে ফোন দিয়ে, ইমো হ্যাক করে অথবা হোয়াটসঅ্যাপ হ্যাক করে, তাহলে আপনাদের নিজেদের সাথে কথা বলা ছাড়া কখনো টাকা না দিতে। কারণ হচ্ছে যে এরকমই একটা ঘটনা ঘটেছে মালয়েশিয়াতে। তো ঘটনাটি হলো একটা নতুন ভাই আসছে এখন মালয়েশিয়াতে প্রায় 5 থেকে 6 মাস হয়েছে। ওনার বাড়ি হয়েছে যে বাংলাদেশের সিলেটে। তো এখন প্রবলেমটা হয়েছে কি, সিলেট থেকে যে ভাইটি আসছে ওনার সাথে প্রতারণা হয়েছে কিভাবে। বাংলাদেশ থেকে যারা ইমো হ্যাক করছে, ইমো না ওর হোয়াটসঅ্যাপটা হ্যাক করে ফেলছে, কীভাবে হ্যাক করছে, ওনাকে বাংলাদেশ থেকে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আপনার পাসপোর্টের প্রবলেম আছে, আপনি একটা কাগজ দিছে ওরা তার হোয়াটসঅ্যাপে, কাগজ দিয়ে বলে যে আপনি এই কাগজটা প্রিন্ট করে আপনি হাই কমিশনে গিয়ে জমা দিবেন, এবং কি আমরা যেগুলো যেগুলো বলতেছি এগুলো যদি আপনি করেন তাহলে প্রবলেম হবে না, আপনি জাস্ট এই কাগজটা জমা দিলেই হবে। একটু পর পর ওর ফোনে হচ্ছে যাই ওই প্রতারকরা কিছু কোড দিতেছে, কোড দিতেছে এবং কি বলতেছে যে আপনার ফোনে যেই সকল কোডগুলো যাইতেছে ওগুলো জাস্ট আপনি আমাকে বলুন। তো যখন হচ্ছে যাই এই কোডগুলো আসছে, দেন হচ্ছে যায় ওইও আর বুঝে নাই, ওই হচ্ছে যাই দিয়ে দিছে। এগুলো হচ্ছে যাই খেয়াল করবেন, আপনাদেরকে যদি কেউ ফোন দিয়ে বলে যে আপনার ফোনে কোড যাইতেছে কোডগুলো দেন, এগুলো কখনো দিবেন না, তাহলে বুঝবেন যে এগুলো প্রতারক বা হ্যাকার। তখন হচ্ছে যে ও হচ্ছে যে বুঝে নাই ও কোড গুলো দিয়ে দিছে, কোড দিয়ে দেওয়ার পরে ওর আসলে সে বুঝে নাই যে তার হচ্ছে যায় যে হোয়াটসঅ্যাপটা হ্যাক করে ফেলতেছে বা হ্যাক করে আলাইছে। এর পরে হোয়াটসঅ্যাপটা হ্যাক করার পরে এখন তো হোয়াটসঅ্যাপে তো ওর হচ্ছে যায় রিলেটিভ বা ফ্যামিলি মেম্বারদের নাম সবকিছু ঠিকঠাক আছে, সেভ করা আছে। এখন হোয়াটসঅ্যাপ হ্যাক করার পর পরই হচ্ছে যায় ও ওই প্রতারক তার ফ্যামিলিতে মেসেজ দিছে, কল দেয় নাই মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলতেছে আপনাদের ছেলে মালয়েশিয়াতে, ওরা ওরে তো পুলিশে ধরছে, ওরে যদি ছাড়াইতে চান এখন বর্তমানে ইমিডিয়েটলি 20,000 টাকা লাগবে, 20,000 টাকা হলে আপনি ওরে ছাড়াইতে পারবেন, নাহলে পারবেন না। এখন বাড়িতেও তো মানে ওরকম কন্ডিশন, বাড়িতে ওরা বিশ্বাস করছে, কান্দাকাটি করতেছে যে তাদের ছেলে নতুন গেছে মালয়েশিয়াতে, পুলিশে ধরছে, এখন কেমনে কি হবে। এরা আর মালয়েশিয়াতে তাদের যে রিলেটিভস আছে ওদেরকেও কল কল না দিয়ে, এরা হচ্ছে টাকা টাকা ছিল বাড়িতে ওই টাকাটা এই প্রতারককে পাঠিয়ে দিছে 20,000 টাকা। এরপরে কিছুক্ষণ পরে এরা এর কল দেয়, কল তো ইমো তো অলরেডি হ্যাক করে দিছে, আর ডাইরেক্ট কল তো বাংলাদেশ থেকে বিশেষ করে দেয় না, কারণ বেশি টাকা চলে যাবে ডাইরেক্ট কল দিলে, হয়তো ইমো হোয়াটসঅ্যাপ এগুলোতে কল দেওয়া হয় বাংলাদেশ থেকে যে কোনো দেশে আর কি। এখন হচ্ছে এর ফোনে কল যায় না, ওরাও ভাবছে সত্যি সত্যি এই এমনটাই হয়েছে, ওরা টাকা দিয়ে দিছে ওই প্রতারকরে। টাকা দিয়ে দেওয়ার পরে এখন পরে বিকেলে বা 1-2 ঘন্টা পরে এরা আবার কন্ট্যাক্ট করছে এদের যে রিলেটিভস আছে মালয়েশিয়াতে, এখন এর মাধ্যমে কন্ট্যাক্ট করে দেখতেছে যে এই হচ্ছে যাই কাজ করতেছে, এই হচ্ছে যে ওর জবে। এখন পরে বিষয়টা কি হলো এটা জিজ্ঞেস করতেছে যে তোর নাকি পুলিশে ধরছে কেমনে কি, দেন হচ্ছে যাই ওই বলতেছে না আমার আমার তো পুলিশে ধরে না, আমি তো কাজ করতেছি। পরে দেখতেছে যে ইমো তার হোয়াটসঅ্যাপটা হ্যাক হ্যাক করা হয়েছে, সে হচ্ছে যাই প্রতারিত হয়েছে, প্রতারিত হয়েছে, প্রতারকরা তার ফ্যামিলি থেকে 20,000 টাকা নিছে, এই হচ্ছে যে অবস্থা। তো আপনারা হচ্ছে যাই যারা এই সকল মানে সিচুয়েশনে পড়বেন অবশ্যই হচ্ছে যে খেয়াল রাখবেন, কেউ যদি ফোনে আপনাদের
কোনো পোর্ট দিতে বলে অবশ্যই দিবেন না, এগুলো হচ্ছে যে ডিজিটাল প্রতারণা। বাড়িতে বলে রাখবেন যে কেউ যদি টাকা চায় আপনার সাথে কথা বলা ছাড়া কোনো টাকাই না দিতে। সতর্কতামূলক পোস্ট, এটা সবাই শেয়ার করবেন। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।